বরিশালে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিভাগের আঞ্চলিক কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ হোসাইনি। মৃত গ্রাহকদের নমিনীদের হাতে বিমা দাবির চেক তুলে দেন তিনি। প্রতিষ্ঠানের এসইভিপি শরীফ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ জামাল হাওলাদার। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন এতে।